সালটা 1952। রাষ্ট্রভাষার বাংলার দাবিতে উত্তাল পূর্ব বাংলা, তারই মাঝে গড়ে ওঠে একটি স্বপ্ন, একজন মহতী মানুষের বুক জুড়ে শুরু হয় একটি স্কুলের পথ চলা। সেই স্বপ্নদ্রষ্টার নাম জনাব সৈয়দ জালাল আহমদ। এই স্বপ্নকে বাস্তবের রূপ দিতে আপ্রাণ চেষ্টা করে যান স্যার আলী আসগর। একাধারে তিনি ছিলেন শিক্ষক, প্রধান শিক্ষক, পিয়ন, দারোয়ান, অর্থাৎ নিজেই শিক্ষা প্রতিষ্ঠান। স্বপ্ন সাকারে আরও যোগ দেন মাওলানা আব্দুল মান্নান স্যার, এস এম এ হায়াত, মাইঝা মিয়া, জনাব সালিকুর রহমান চৌধুরী, হাফিজুর রহমান চৌধুরী সহ আরো অনেকে। তাদের পথ ধরে আসেন আরো অনেক শিক্ষক, তাদের স্নেহ, মমতা, শাসন, কঠোরতা, সহযোগিতা, উৎসাহ এগিয়ে নিয়েছে এই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী কর্মচারীদের, বাড়িয়েছেন এই প্রতিষ্ঠানের সুনাম। একাডেমিক কাজের প্রতি গম্ভীরতা শিক্ষা দেয় কিভাবে প্রত্যেকটি কাজের প্রতি সময়নিষ্ঠ হতে হয়, কিভাবে গুরুত্ব দিতে হয় ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কাজকেও। শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও সংস্কৃতি ক্ষেত্রও আছে এই বিদ্যালয়ের সুনাম। এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকালে বিকেল বেলা কত পুরনো নতুন পরিচিত গান গাইতাম খুলে গলা, কত এলোমেলো পথ হেঁটেছি দুজন, হাত ছিল না তো হাতে, ছিল যে যার জীবনে দুটো মন ছিল জড়া জড়ি একসাথে, কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব, তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো ভালোবাসেছি। তালিকায়
সুখ পাওয়া হবে কেন, তোকে ভুলে গেছি কতবার, কত সুখ পাওয়া হবে কেন, তোকে ভুলে গেছি কতবার, তবু শৈশব। এই শিকল পড়া ছল মুদে রে শিকল পড়া ছল, এই শিকল পড়া ছল মুদে রে শিকল পড়া ছল। বিদ্যালয়ের মৌলিক দুটি উপাদান, শিক্ষক ও শিক্ষার্থী। এই শিক্ষার্থীরাই হলো বিদ্যালয়ের প্রাণ, তাদের সজীবতাই মুখরিত হয়ে থাকে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়টিও ব্যতিক্রম নয়, সর্বদা কর্মচঞ্চলতায় ভরেছিল 64 বছরের এই প্রবীণ বিদ্যালয়। রয়েছে তার নিজের মাঝেও প্রত্যেকটা শিক্ষার্থীর জীবনের ইতিহাস। শৈশবের প্রাণবন্ত স্মৃতি, ক্লাস ফাঁকি দিয়ে স্কুল পালানো। স্যার আসতে দেরি হলেই টেবিলে টেবিলে চলা কলম খেলার সে কি এক উল্লাস। বন্ধুদের খুনসুটির মাঝে অসঙ্গতির আক্রমণে কোথা থেকে যেন হাজির হয় সিনিয়রদের সুবিশাল দলবল। তারাও আবার কম যায় না, হাজার হলেও তারাই তো আমাদের গুরু। সবকিছুরই শেষ আছে, প্রত্যেক ছাত্রছাত্রীর শৈশব তো শেষ হয়। বৃক্ষের নবপত্র পল্লবের মতো ফিরে আসে নতুন প্রাণের সঞ্চার। ছিল যে যার জীবনে দুটো মন ছিল জড়াজড়ি একসাথে, কিন্তু পুরনোরা ফিরে পেতে চায় বারবার। তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো ভালোবাসিছি অসম্ভব, কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়,
হারানোর তালিকায়। আবার কি হবে দেখা সেই প্রাণের প্রাঙ্গণে? সবাই ফিরুক না ফিরুক, ইতিহাসের সাক্ষী হয়ে থাকে ওয়ারলেস ঝাউতলা কলোনি উচ্চবিদ্যালয়। আঁখি ফিরাইনা